আপনারা দেখছেন একুশে টেলিভিশন আমাদের সঙ্গে আছেন মেক ওভার এক্সপার্ট হেয়ার স্টাইলিস্ট এবং ওনার অফ মাসুদ খান ড্রিমস মেক ওভার স্যালুন মাসুদ খান কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি তো আজকে দুজন আলাদা কাজের জায়গার মানুষ কিন্তু তারা দুজনই কিন্তু আলটিমেটলি সৌন্দর্যের সাথে যুক্ত কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে তারা সৌন্দর্য পিপাসু তো আশা করছি আমাদের আড্ডাটাও আজকে সুন্দর হয়ে উঠবে তো আমরা একটু এক্সপার্টকে দিয়ে শুরু করি আমি জানি যে আপনার হাজার হাজার স্টুডেন্ট শুধুমাত্র আপনি যে কাজ করছেন তারা ট্রেনার হিসেবে কাজ করছেন তো তাদেরকে আপনি এই সময়টাতে অনলাইনে আসলে প্রশিক্ষণ দিয়েছেন যে বসে না থেকে এই যে শিক্ষার মধ্যে থাকা তো এই কেমন ছিল মানে অনলাইনে আপনার যারা স্টুডেন্ট আমি জানি তারা সবাই কোনো না কোনো পার্লারের ওনার তো তাদেরকে আসলে কিভাবে ট্রেনিং দিলেন অনলাইন কোর্সটা হচ্ছে লং টাইম করে রেখেছি কারণ করোনা কখন যাবে সেটা কিন্তু কেউ আমরা জানতাম না সেজন্য জন্য হচ্ছে আমি একটা লং টাইম কোর্স চালু করে রেখেছি আর যখন হচ্ছে করোনা মহামারী চলে যাবে হয়তো আমি কোর্সটা কমপ্লিট করে দিব সেজন্য আমি হচ্ছে এর ভিতরে কি হেয়ার কাটিং স্টাইলিং সব বিষয়গুলো ইনক্লুডেড আছে পার্লার রিলেটেড সব ধরনের মানে কাজ রিলেটেড আচ্ছা এখন তো দেখা যায় যে সময়ের সাথে সাথে আমরা যে ট্রিটমেন্টগুলো নিচ্ছি ট্রিটমেন্টে কিন্তু চেঞ্জেস আসে তো এখন আসলে কি কি ট্রিটমেন্টের ট্রেন্ড চলছে হেয়ার স্টাইলিংয়ের ক্ষেত্রে যেমন আমরা ইদানিং খুব নাম শুনছি ক্যারোটিন প্রোটিন ট্রিটমেন্ট আগে যেরকম রিবন্ডিংয়ের একটা ট্রেন্ড ছিল এখন আমরা শুনছি যে রিবন্ডিংয়ে যতটুকু ক্ষতি হয় ক্যারোটিনের ক্ষেত্রে অনেক কম আসলে চুলের ক্ষতি হয় বা চুল ভাঙে কম তো এটা আসলে কতটুকু ঠিক কথাটা কথাটা হচ্ছে রিভন্ডিং আর ক্যারোটিন হচ্ছে সিস্টেমটা একই জাস্ট হচ্ছে কেমিক্যাল প্রসেসিংটা হচ্ছে একটু চেঞ্জ আর হচ্ছে আমরা যেটা ক্যারোটিন স্ট্রেটনিং যেটা এটাতে হচ্ছে আমরা একটু ট্রিটমেন্ট করে রিবন্ডিং সিস্টেমে হচ্ছে আমরা ক্যারোটিনটা করাচ্ছি আর রিবন্ডিংটা হচ্ছে চুলটা যখন আমরা হয়তো এক এক বছর যাই তখন হচ্ছে চুলটা একেবারেই ড্রাই হয়ে যায় আর ভেঙে পড়ে যায় হয়তো আমরা তখন মনে করি যে হয়তো চুল একদম গুড়া থেকে উঠে যাচ্ছে আসলে তা না হচ্ছে যে চুলটা ভেঙে যায় আর একেবারেই হচ্ছে ড্রাই হয়ে যায় আর ক্যারোটিনটা করার কারণে চুলের যে ন্যাচারাল যে সাইনটা আছে এটা ধরে কে হচ্ছে ট্রিটমেন্টের মাধ্যমে আর দোলনকে বলি যে দোলনের যদি বিউটি রিলেটেড কোন কোয়ারিজ থাকে চুল নিয়ে হোক স্কিন নিয়ে হোক যেটা এক্সপার্ট আমাদের সঙ্গে আছে সেটা কিন্তু করা যেতেই পারে এই এইটা তো মিস করা যাবে না উনি যেহেতু সামনে আছে আচ্ছা আমি আসলে একটু জানতে চাইছিলাম যে চুল কালার করার পরে রিমন্ডিং বা কেট্রিন স্মুথ কি করা যায় নাকি এটা আগে করতে হয় আপনি যদি হচ্ছে ক্যাপটিন স্ট্রেটনিংটা করাতে চান হেয়ারে কালার থাকলেও মেহেদি থাকলেও যত ধরনের কেমিক্যাল প্রসেসিং থাকে সব ধরনের প্রসেসিংয়ের উপরে হচ্ছে হেয়ার ক্যারোটিনটা করানো যাবে বাট হচ্ছে আপনার রিভন্ডিংটা যদি আপনার কেমিক্যাল প্রসেসিং থাকে তাহলে করা যাবে না হেয়ারটা একেবারে ড্যামেজ হয়ে যাবে আচ্ছা আর এই যে আপনি হেয়ার নিয়ে কাজ করছেন এক্সপার্ট হিসেবে আমি যতদূর জানি কোর্স করছেন দেশের বাইরে থেকে দুবাই থেকে তো সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল বা এই যে দেশের বাইরে গিয়ে সৌন্দর্যের একটি শাখার উপরে কোর্স করে আসা সে বিষয় নিয়ে কাজ করা পুরো জার্নিটা কেমন ছিল এক কথাই অসাধারণ ছিল আর খুব মজার ছিল কারণ বিশ্বের অনেক দেশ থেকে হচ্ছে এখানে স্টুডেন্টরা এসেছে আর মেইন ট্রেনার যে ছিলেন সেই রাশিয়ার ছিলেন খুব ভালো একজন এক্সপার্ট ছিলেন এবং বিশ্বের সবচেয়ে ভালো হেয়ার স্টাইলগুলা তারা আমাদেরকে দেখিয়েছে আর একটা মানে ভালো লাগার অনুভূতি যে সেটা শেখা হয়েছিল এবং এখন আপনার স্টুডেন্ট কিন্তু আমি যতদূর জানি দেশের পরিধি পেরিয়ে দেশের বাইরেও আসলে সেটা যে দেশের বাইরে থেকেও কিন্তু আপনার কোর্সে অংশগ্রহণ করে দেশের বাইরে মূলত সবচেয়ে বেশি হচ্ছে আমার আগরতলা একটা সাইড আছে পুরো সাইড এর হচ্ছে একাই মেনটেন করছিলাম আর এখন আমার খালাতো বোন ওইখানে আছে ওইখানে আমার একটা স্যালোনো আছে আর কলকাতারও আমার অনেক স্টুডেন্ট আছে তারা এসে হচ্ছে বাংলাদেশে ক্লাস করে যাচ্ছে আমি আবার কলকাতাতে ক্লাস করাচ্ছি আগরতলাতে ক্লাস করাচ্ছি যে হেয়ার নিয়ে কাজ করব এটা আপনার মানে মাথায় কিভাবে এসেছিল এই গল্প তো অনেক বড় ইতিহাস ছোট করে বলছি কারণ বিউটি রিলেটেড কাজটা মূলত হচ্ছে বেশিরভাগই আমাদের দেশে মেয়েরা করে সো আমরা হচ্ছে তিন বোন এক ভাই তাদের কাছ থেকে হচ্ছে হাতে গড়িটা নেওয়া তারপর এক পা দু পা করে করে যখন সাকসেস দেখলাম তারপর আস্তে করে এইভাবে এটার সাথে অগ্রসর হয়ে গেলাম আচ্ছা আমরা তো হেয়ার নিয়ে শুনলাম মেকওভার one